আল্লাহর এক বান্দা 6 বছর ধরে জেলখানায় কয় বছর একটু আওয়াজ দেখো 6 বছর ধরে জেলখানায় মামলা রায় হইছে আগামী কাল সকাল 9টার সময় ফাঁসির অর্ডার কিসের অর্ডার ফাঁসির অর্ডার হয়ে গেছে হযরত ওমর ডাক দেখায় তোমার কিছু কি খেতে মন চায় ছেলেটা ডাক দে বলেন না কিছু খেতে মন চায় না আমার ঘরে বাবা নাই ভাই নাই বোন নাই আমি এতিম আমার ঘরে বৃদ্ধা বুড়া একটা মা আছে শুধু একবার আমি আমার মাকে মা বলে ডাক দিতাম আর আমি জন্মের মতো মার মুখটা দেখে আসতাম যদি একবার অনুমতি দেওয়া হয় পারমিশন দেওয়া হয় ওমর ফারুক বললেন দেখো কেউ তোমার জন্য জামিন হয় কিনা বাইরে আমার ছেলেটি হাত উঁচু করে বললেন বাইরে কে আছিস 6 বছর ধরে আমি মাকে দেখি না আমার বাবা নাই ভাই নাই আমি এতি এক নজর মাকে দেখি আমি ফাঁসির কাছে ঝুলে মরতে চাই কেউ দাঁড়ায় না একজন দাঁড়ায় বললেন আমি রাজি হয়ে গেলাম হযরত ওমর বললেন জামিনদারকে রশি পড়াও আসামিকে ছেড়ে দাও যেই মাত্র আসামিকে ছেড়ে দিলেন ঘোড়া দেয়া দিলেন তাড়াতাড়ি যাও আসতে তোমার দেরি হয়ে যাবে ঘোড়ার পিষ্টে চুয়ার হয়ে গেল বাড়ির কাছে যখন পৌঁছে গেছে মা ঘরের ভিতর থেকে বলে রব্বুল আলামিন আমার মন সাক্ষী দেয় মনে হয় আমার কলিজার টুকরা দরদের বেটা আব্দুর রহমান আইছে এ আল্লাহ 6 বছর ধরে বেটার মুখটা আমি দেখি না মা ঘরের ভিতর থেকে বলে ছেলে কয় আল্লাহ অন্যদিন স্যান্ডেল পায়ে দিয়ে আসি স্যান্ডেলের আওয়াজ পায় মা বুঝতে পারে বেটা আসছে ঘোড়ার পায়ের আওয়াজ পায় না বা বুঝতে পেরেছে বেটা এসেছে বাড়ির ভিতরে ঢুকে গেলেন দরজার সামনে যা বলে মা মায়ে বলে বাবা আসছো ছেলে বলে মা তুমি ঘুমাও নাই এবার ডাক দে বলে বেটা আমার ঘুম না তুমি 6 বছর ধরে জেলখানায় নিয়ে গেছো আমি মা কি ঘুমাইতে পারি এই পৃথিবীতে যার মা নাই এই পৃথিবীতে যার বাবা নাই আমরা তারাই জানি মা বাবার কি ব্যথা বেদনা আমার বন্ধু মুসলমান বাবারা ভাই আমার ছেলে ঘোড়ার দিকে নেমে পড়লো মা দরজা খুলে দিলেন ছেলেকে টান দেনে বুকের মধ্যে নিয়ে বলে আয় বাবা হায় আমার বুকে আয় আমি 6 বছরের আগুন তরে বুকে নিয়ে আমি নিবি ফেলি মা বুকের মধ্যে নিয়েছে কয় বছর পর আপনারা বলেন মার কলিজায় কুলো মা বলে বেটা রে আমার আগুন আস্তে আস্তে করে নিভে যাবে ছেলে কয় মা গো আমি কাল সকাল 9টার সময় আমার ফাঁসির অর্ডার মায়ের ডাক দেখো না আমি মা বেঁচে থাকতে বেটা কখনো ফাঁসির কাছে ঝুলতে পারে না আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি মার তিন জায়গায় চুমু খায় আল্লাহ রব্বুল আলামিন ফাঁসির কাষ্ঠে থেকে তার আল্লাহ বাঁচিয়ে দেয় ছেলে মাকে এক হাত দা ছাড়িয়ে দেয় মা আর এক হাত দা জড়ায় ধরে ছেলে যখন এমনি করে চলে গেলেন মা শরীর আসলার জমিনের মধ্যে বিছে এক আল্লাহ আমার হায়াত আমি আমার ব্যাটারে দিয়ে দিলাম রব্বুল আলামিন আমি কখনো কোনো মতেই ব্যাটার লাশ দেখে আমি ঠিক থাকতে পারবো না আপনারা বলুন তো দেখি কোন বাবার যদি ছেলে মারা যায় গোসল কে করায় বাবা করায় কাপনের কাপন কে পড়ায় বাবা পড়ায় জানাজা কে করে বাবা করে কবরে যদি নামতে হয় কে নামে বাবা নামে কিন্তু মা কবরে নামতে পারে না আল্লাহ ডাক দেখায় পৃথিবীর মানুষ জেনে নাও মা যদি কবরে আসে ওই মা জন্মের মতো মারা যাবে মা বাঁচবে না কথা বলেন ঠিক কি না আপনাদের এই কবরস্থানে কতজনের মা কতজনের বাবা রয়েছে একটু হাত তুলে দেখাবেন এখানে না থাকলো যে কোনো কবরই হোক আল্লাহ হাত নামাম কারো বাবা কারো মা যাদের আছে তারা এখন তো অত্যন্ত সুখের মধ্যে আছে ছেলেটা দৌড় শুরু করে দিলেন মা জমিনের মধ্যে কাটা কবুতরের মতো ফ্যাল ফ্যাল করে কান্নায় বিজড়িত পেছন দিকে তাকায় দেখে
মা বাবা বাবা বলি কাঁদে হযরত উমারের কাছে যখন পৌঁছে গেলেন জামিনদারকে ফাঁসির পোশাক পরিয়ে দেওয়া হচ্ছে আসামি ডাকতে বলে দাঁড়াও আমার ভাইকে তোমরা ফাঁসির কাষ্ঠে দিও না আমি নিজে ফাঁসির কাষ্ঠে ঝুলে যাব কিন্তু আমার জামিনদার ভাইকে দিও না জামিনদার কয় চলে যা তাড়াতাড়ি যা না জানি তোর মা কত কান্নায় কান্নায় জড়তেছে আসামি কয় না তাড়াতাড়ি খুলে দাও ওমর ফারুক বললেন তুমি তো নাও আসতে পারতে কেন তুমি আসলে আসামি ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দেয় কেঁদে ডাক দেখা হুজুর আপনি তো জানেন না আমার ঘরে বাবা নাই আমার ঘরে ভাই বোন নাই আমার বিধবা একজন মা ছয় বছর পর আমি গিয়েছি আমার মাকে যখন মা বলে ডাক দিয়েছি আমার মা পাগলের মতো করে আমার বুকে জড়ায় নিলে আমি যখনই বলেছি মা আগামীকাল সকাল নয়টার সময় ফাঁসির অর্ডার আমার পাগল মা ডাক দে বলে বেটা না না ওই ফাঁসির কাষ্ঠে আমি মা যাব তোর মতো বেটার আমি ঝুলতে দিব না তুই না আসতে পারতি কেন আসলি কয় আমিরুল মুমিনীন আমি যদি না আসি এই পৃথিবীর বুকে যদি কোনো মুসলমান বিপদে পড়ে আর একটা মুসলমান জীবনে তার জন্য কেউ জামিন হবে না আমিরুল মুমিনীন বললেন তুমি কেন জামিন হলে জামিনদার ডাক দেখায় হুজুর ওর ঘরে মা আছে আমার বাবা নাই আমার মা নাই ভাই নাই বোন নাই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া কেউ নাই আমি যদি মারা যাই এই জগতে আমার জন্য কেউ কাঁদবে না কিন্তু ও যদি মারা যায় ওর মা সেই গ্লাসটা ধরে বাবা বাবা বলে কাঁদবে কথা বলেন না কেন হযরত তোমার ডাক দেখা যাও আমি আল্লাহর হস্তে তোমাদের দুই ভাইকে আমি খালাস করে দিয়ে দিলাম লা ইলাহা